আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক্স মামিয়াস। এর পক্ষ থেকে আমি আসমা খান হাজির হলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। এটা আমার বাংলাদেশের ভিডিও। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন অনেক ভিডিওই আমার পেন্ডিং হয়ে আছে। আমি আগেও বলেছি আমি তাই একে একে ভিডিওগুলো শেয়ার করতেছি। আর এটি হচ্ছে যখন আমরা ঢাকা থেকে দেশে যাচ্ছিলাম শরৎপুরের উদ্দেশ্যে। এই তো আমরা লঞ্চে আছি, লঞ্চ থেকে ভিডিও করেছিলাম, অনেক ভালো লাগতেছিল, ফ্রেশ বাতাস, তারপরে সবাই মিলে লঞ্চে অনেক এনজয় করেছি আর অনেক মজার মজার খাবারও খেয়েছি। আর লঞ্চে আমার বেশি আশা হয় না, বাই রোডেই বেশি যাই আমরা সব সময়। বাট আজকে আমরা লঞ্চে যাচ্ছি আর অনেক মজার মজার খাবার খেতে পারলাম, লঞ্চে ভালোই লাগে। এই তো আমার সাথে একার আম্মু, এরা সবাই আমার সাথে কয়েকদিন ঢাকাতেই ছিল, আমাকে পিক আপ করার জন্য আসছিল। আবার আমরা একসাথে সবাই দেশে যাচ্ছি। মিম আছে, জাকিয়া, আমেনা, মেহমুদ, সিনতিয়া, আজান ও বাহিরে, ওর বাবা বাহিরে, সবাই বাহিরে, ওরা ঘোরাফিরে করতেছে। এটি হচ্ছে নারকেল চিড়া আর হচ্ছে ঝালমুড়ি। আর লঞ্চেতে নারকেল চিড়া আমার অনেক ফেভারেট, ঝালমুড়িও অনেক পছন্দ, মজাই লাগে ওদের খাবারগুলো, কারণ ছোট্ট সময় অনেক খেয়েছি লঞ্চে, এজন্য অনেক অনেক মিস করতাম এই খাবারগুলো। আর সবাইকে নিয়ে খেতে মজাও লাগে। আর এটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত খাবার, যেটা আমরা ছোটকালে বলতাম রুটি কলা, মুন্সিগঞ্জের রুটি কলা। আর এই ব্রেডটা খুব ফ্রেশ হয়, খেতে অনেক ভালো লাগে। আমরা ছোট সময় এটাকে কোষা রুটি বলতাম, বাট আজকে লাকিলি এটা আমরা পেয়েছি। বাট এটা এখন সবসময় পাওয়া যায় না লঞ্চে, ওদের চম্পা কলা আর কোষা রুটি একেবারে ফ্রেশ, গরম গরম রুটি খেতে অনেক মজা লাগে। আজকে অনেক মজা লেগেছিল আলহামদুলিল্লাহ। এই তো আমার আমেনা বুড়ি কলা খাচ্ছে, সে অনেক হ্যাপি আমার সাথে। ওই তো পানির ভিতরে দেখা যাচ্ছে সাদা সাদা এগুলি অনেকগুলি পাখি ছিল, আমি দূর থেকে একটু ভিডিও করেছি আর অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে পরদিনের ভিডিও, মাঝখানে আর ভিডিও করা হয়নি, আমরা বাসায় চলে গিয়েছিলাম। এটা হচ্ছে পরদিন আমরা সকালবেলা নড়িয়া বাজারে যাচ্ছি ফ্রেশ মাছ কেনার জন্য, কারণ নড়িয়াতে সবচেয়ে নদীর মাছ ভালো পাওয়া যায়। আমরা বাইকে করে যাচ্ছি, কিন্তু বাজার করে গাড়ি করে পাঠিয়ে দেব। আর অনেক ভালো লাগে, আমি দেশে গেলে গ্রাম বাংলা রাস্তায় অনেক অনেক ঘোরাফেরা করি, ভালো লাগে আমার কাছে। আমার ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না দেশে গেলে, আমি অনেক অনেক দূরে চলে যাই আমরা বাইকে করে। খুব ভালো লাগতেছিল অনেকদিন পরে। আর এই তো আমরা মাছ কিনে চলে আসছি বাজারে, আর ভিডিও করিনি, অনেক বিজি ছিলাম। অনেক পদের ফ্রেশ মাছ নিয়ে আসছিলাম, সব নদীর মাছ, আর শোল মাছও নিয়ে আসছিলাম। এটা শোল মাছ তো ইয়াতে হয়, পুকুরে পাওয়া যায়, তারপরে এটা শীতের সিজনে আমাদের দেশে খুব পাওয়া যায়, খাল বিলগুলো তখন শুকিয়ে যায়, মাছ ধরে ফেলে ওরা। আর এটা হচ্ছে বাইলার গুঁড়া, এটা নদীর বাইলার গুঁড়া, এটা খেতে অনেক মজা হয় চচ্চড়ি করলে টমেটো দিয়ে, ছোট ছোট করে আলু সিম কেটে। আমি অনেকগুলো নিয়ে আসছিলাম প্রায় 10 কেজির মতো, আর নিয়ে আসছিলাম নদীর পাঙ্গাস মাছ। আর অনেকগুলো মুরগি নিয়ে আসছিলাম, কারণ আমাদের মাদ্রাসার বাচ্চারাও আমাদের সাথে খায়, এই জন্য ওদের জন্য একটু বেশি বেশি করে বাজার করতে হয়। আর ভেজিটেবলস নিয়ে আসছিলাম, ফ্রেশ ভেজিটেবলস অনেক ছিল, তারপরও আমি যা যা ভালো লাগছে নিয়ে আসছি অনেকগুলো। এই তো পরদিন আমাদের বিকেলবেলা আমরা থাই ভেজিটেবলস আর পাস্তা বানিয়েছিলাম,
সবাই মিলে খেয়েছি, অনেক আনন্দ করেছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।